বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসী বাংলাদেশীরা। করোনাকালীন বিপর্যয়েও কমেনি রেমিটেন্স প্রবাহ, তবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করলেও নানা সময়ে প্রবাসীদের পড়তে হয় বিড়ম্বনায়। প্রবাসীদের অভিযোগ, করোনাকালীন কয়েক গুণ বেড়েছে বিমান টিকিটের মূল্য, অনেকেই ফিরতে পারছেন না দেশে। ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবিরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। পরিবার ছেড়ে ভাগ্য বদলের আশায় প্রবাসে কঠোর পরিশ্রম করছেন লাখ লাখ বাংলাদেশি। নিজের ভাগ্য বদলের পাশাপাশি প্রবাসীরা ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতেও। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা প্রবাসীরা সুযোগ পেলে ছুটে আসেন পরিবারের কাছে। অর্থনীতির চাকা সচল রাখা এইসব রেমিটেন্স যোদ্ধারা প্রায়শই দেশে এসে হন হয়রানির শিকার। তাদের অভিযোগ, বিমানের টিকিট কেনা থেকেই শুরু হয় বিড়ম্বনার। টিকিটের উচ্চ মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা প্রবাসীরা। টিকিটের মূল্য বৃদ্ধির কারণে অনেকে তার কর্মস্থলে যেতে পারতেছে না, আবার অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখনই প্রয়োজন টিকিটের মূল্য কমানো। টিকিটের দাম আরো অনেক কমানো উচিত এবং বিমান প্রবাসীদের সাথে এক রকমের প্রতারণা করতেছে। কর্মীরা কর্মস্থলে যোগ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। যে টিকিট এক সময় ছিল 25 থেকে 30 হাজার টাকা, ওই টিকিট কিভাবে লাফাইয়ে লাফাইয়ে 90 থেকে 1 লাখ টাকা হয়ে যায়। তাহলে গরিব মানুষ এখান থেকে আমরা জমি জামা বিক্রি করে বিদেশ যাচ্ছে, তাদেরকে যদি 1 লক্ষ টাকার টিকিট দিয়ে বিদেশ যেতে হয় তো এই লোকটা কি করবে। এছাড়া বিমানবন্দরেও নানা বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ আছে কারো কারো। তারা বিদেশ থেকে আসতেছে, তাদের টলি পাচ্ছে না, নিজের কার্টনটা নিয়ে নিজের লাকিসটা মাথার উপরে নিয়ে সে এয়ারপোর্ট থেকে বাইরেছে। হয়রানি বন্ধে সরকারকে এগিয়ে আসার আহ্বান প্রবাসীদের, নয়তো অনেকেই বিদেশ যেতে আগ্রহ হারাবে বলে মত তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।